বিসমিল্লাহ রহমান রাহিম, আসসালামু আলাইকুম। সাবিনার রান্নাঘরে আপনাদের শুভেচ্ছা। আজকে আমার এই ছোট্ট রান্নাঘরে নতুন আলুর পাকুড়া তৈরি করব আমি। আর এই পাকুড়া তৈরি করতে আমার আলু আমি নিয়েছি, এখানে দশটা আছে, সিদ্ধ করে নিয়েছি। লাল আলু, একটু বড় আলু নিতে পারবেন। বেসন আছে হাফ কাপ, কর্নফ্লাওয়ার আছে 2 টেবিল চামচ। এখানে লবণ নিয়েছি আন্দাজ মতো, আর আলুগুলো আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এখানে বিট নুন আছে আন্দাজ মতো, আদা রসুন বাটা আছে, এখান থেকে আমি অর্ধেকটা নিয়ে নিব। ধনিয়া হলুদের গুঁড়া আছে 1/2 চামচ। এখানে পেঁয়াজ নিয়েছি পাতলা পাতলা করে স্লাইস করে 3টা, কাঁচামরিচ 3টা নিয়েছি, যাতে দাঁতের নিচে পড়লেও অতটা ঝাল লাগবে না। আর ধনিয়া পাতা নিয়েছি আন্দাজ মতো। এখন আমি এগুলো লবণ দিয়ে মাখিয়ে নিব। আগে চটকে চটকে মাখিয়ে নিব। আপনারা এই শীতের সন্ধ্যায় এই পাকুড়াটা তৈরি করে খেতে পারেন চায়ের সঙ্গে। এখন বাটা মশলাটা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়া। এটা আলতো করে মাখাতে হবে, বেশি মাখালে আবার পানি এসে যাবে। আলু আমি এইরকম করে ভেঙে নিচ্ছি, চাঙ্কি পিস করে নিব, একদম ম্যাশ করা যাবে না। ধনে পাতা, কাঁচামরিচ, পেঁয়াজের এখনই সুন্দর একটা ফ্লেভার আসতেছে। এখন আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। বেসন দিয়ে দিচ্ছি যতটুকু লাগবে, এখান থেকে পরে আবার পর্যায়ক্রমে নিয়ে নিব। আলতো করে মাখিয়ে নিব এখন আমি। আর এখানে সামান্য একটু পানি দিব, সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি আমি, দিয়ে একটু রেখে দিব রেস্টে। সুপ্রিয় দর্শক, আমার মাখানো শেষ, এটা আমি এখন ভেজে দেখাবো। তেলটা গরম করে নিয়েছি, মিডিয়াম আঁচে রেখে দিয়েছি। আমি এখন আলুর পাকুড়া গুলান ছেড়ে দিচ্ছি। এটা এবড়ো থেবড়ো ভাবে দিলে ডিজাইনটা আরো ভালো আসবে। সোনালি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন সোনালি কালার হয়ে গিয়েছে, এক পাশে উল্টে দিচ্ছি। আপনারা আলু সিদ্ধ করে ফ্রিজে রেখে দিতে পারেন, মেহমান আসলে চট করে ভেজে দেওয়া যাবে। আমার ভেজে নিয়ে হয়ে গিয়েছে, এই ব্যাচটা আমি একটু তুলে নিচ্ছি। টিস্যুযুক্ত পাত্রে তুলে নিলাম। দ্বিতীয় ব্যাচ গুলো আমি ভেজে নিচ্ছি। দ্বিতীয় ব্যাচটা আমার ভাজা কমপ্লিট, চুলাটা বন্ধ করে দিলাম। তো আপনাদের সঙ্গে আমি পরিবেশন করলাম। এখন বিট নুনটা আমি ছড়িয়ে দিচ্ছি পাকুড়ার উপর দিয়ে। এটা আপনারা ইচ্ছা করলে চাট মশলাও দিতে পারেন। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।